দেখতেই হবে, হোক না সেটা দুর্যোগ, কিন্তু ঘুরতে গিয়ে এমন অভিজ্ঞতা কি মিস করা চলে? এরকম অভিজ্ঞতা হলেই তো ঢাক ঢোল পিটিয়ে সোশ্যাল মিডিয়ায় কত গল্প বলা যাবে, বাকিদের সামনে গলার তোলা যাবে। সকাল ছটাতেও উৎসুক মানুষের ভিড় নজরে আসছে বলা যায়। এখানে আমরা প্রত্যক্ষভাবে এটাকে দেখতে চাইছি যে সমুদ্রের যে একটা ভয়ঙ্কর রূপ, সেটাই আমরা প্রত্যক্ষভাবে দেখার জন্য এসেছি।